ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছে সেটা হচ্ছে চেহারা দুধের মতো ফর্সা করা একটা ইসলামী তদ্বির এই রিলেটেড আমি ভিডিও দেই না অ্যাকচুয়ালি তো আমি আজকে এই ধরনের একটা বিউটি টিপস টাইপ একটা জিনিস দিলাম তো এটা হচ্ছে একটা ইসলামিক তদ্বির যদি আপনি আপনার ফেস যদি ফর্সা করতে চান তাও আবার ইসলামিক উপায় একটা আমলের মাধ্যমে তাহলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন তাতে দুইটা জিনিস আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ ইসলামী আমল কখনও ব্যর্থ হয় না আর একটা হচ্ছে আপনি আমল করবেন তার বিনিময়ে আপনি স্বভাবও পাবেন সুতরাং আপনি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের দুইটা সেই নাম্বারগুলিতে চাইলে আপনি যোগাযোগ করে অথবা ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারেন এটা একটা দোয়া দুয়াটা হচ্ছে মুসাল্লামতুল্লাহ লাশিয়াত ফিহা সরি মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা মুসাল্লামতুল্লাহ শিয়াতা ফিহা অত্যন্ত ছোটো এবং সহজ একটা পড়ার মতনই আপনি প্রথমত সেটা পড়ে মুখস্থ করে নেবেন মানে ঠোটস্ত করে নেবেন ঠিক আছে তারপর আপনি এটা যখন নামাজ পড়বেন নামাজের পরে আগে তিনবার দূরে শরীফ পরে পরে এই দুয়াটা বার পরে আপনার ডান হাতের তালুতে তালিতে দিয়ে সেটা আপনার মুখে মেসাজ করবেন ঠিক আছে তারপর দুয়াটা যখন মেসাজ করার পরে আরও তিনবার দূরে শরীফ পড়বেন এটা হচ্ছে একরকম প্রসেস সেকেন্ড হচ্ছে আপনি স্বচ্ছ কাচের গাছ গ্লাসে আপনি পানি নেবেন ভালো পানি নেবেন ভালো পানি নেওয়ার পরে আপনি এই আয়ারটা একবার পরে একটা ফু ঠিক একইভাবে একুশবার পরে ওই আয়ারটা ওই পানিতে একুশবার ফু দিয়ে তারপর সেই পানি দিয়ে আপনি আপনার মুখটা ধুয়ে নেবেন শেষ এইভাবে যদি আপনি কিছুদিন কন্টিনিউ যদি রেগুলার করেন এটা কিন্তু একদিন করবেন আর পরদিন থেকে বাদ দিয়ে দেবেন তাহলে এই ধরনের তদবির করার কোনো প্রয়োজনই নেই কারণ আপনি রেজাল্ট পাবেন না এটা যদি আপনি একটা লং টাইম ধরে যদি করেন যেহেতু অনেকে লং টাইম ধরে বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী ব্যবহার করতে পারে সেহেতু এই তদবিরটাও করতে পারেন আপনার চাইলে ধন্যবাদ সবাইকে